ফুসে উঠেছে সাগর, তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। শীতরাং উপকূলে আঘাত আনতে শুরু করেছে, কেন্দ্র আঘাত করবে ভুরে, এটা পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত আনবে, ভারতে আঘাত করার কোনো সম্ভাবনা নাই। সোমবার সকাল ও দুপুরে আবহাওয়া দপ্তরের 8 ও 9 নম্বর বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শীতরাঙের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে 15 জেলা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, জালকাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব জেলার দূরবর্তী দ্বীপ ও চরগুলোর স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের সময় অমাবস্যা তিথি ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে এই জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে বরগুনা ও পটুয়াখালীতে শীতরাঙের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। শীতরাঙ কতটা ভয়াবহ হতে পারে, এটি সাম্প্রতিক বছরগুলোতে আঘাত আনা 3টি বড় ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং ক্ষয়ক্ষতি দেখে অনুমান করা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতরাঙ সুপার সাইক্লোন হওয়ার কোনো আশঙ্কা নেই, এটি সাধারণ সাইক্লোন হিসেবেই আঘাত আনবে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। 2021 সালের 26 মে ভারতের উড়িষায় আঘাত আনে ঘূর্ণিঝড় ইয়াস, যার গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 165 কিলোমিটার, যার প্রভাবে শুধুমাত্র বাংলাদেশেই 3,000 কোটি টাকার ক্ষতি হয়, মৃত্যু হয় 7 জনের। এর আগে 2020 সালের 13 মে ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত আনে সুপার সাইক্লোন আমফান, যার গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 1,300 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছিল। একই সঙ্গে আমফানের কারণে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 128 জনের মৃত্যু হয়। এছাড়া 2019 সালের 3 মে উপকূলে আঘাত আনে ঘূর্ণিঝড় ফণি, যার প্রভাবে 810 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল। একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতে 89 জনের মৃত্যু হয়।